mai dur bacha pete jhulteche tar proti mashe bacha naki do 20 22 ta dei to ene to shudhu mai dur dektechi to projononer khetre je purush idurer proyojon pore eta ki purush holo na to shubho doshok amra ajke apnaderke ekta bishesh bishoy dekhanor jonno ama shoroshori hazir hoyechi to apnara jara dekhben bujhben jader proyojon mone korben tara mobile number diye asha korte korte korun kintu ashchorjo bishoy hoyeche ei polli onchole ei dhoroner ekta mane bishoyta ashole rohosyomoy amra janbo ekhankar je malik ache jini ei idur chash kortechen to ei idurta muloto kon desh idur amra je idurta dekhtechi apnar drame ha norosora korteche Switzerland তো এই ইদুর মূলত আপনি সংগ্রহ করলেন কিভাবে কিংবা এই উৎপাদনটা আসলে কেমন উৎপাদনটা করতেছি বার্ষিক যে একজন ছাত্র আমাকে বলল যে এই ইদুরটা আমরা বাইরে থেকে কিনে আনি বাংলাদেশে কেউ এরকম চাষ করতে পারে না হ্যাঁ তো তোমার যেহেতু অভিজ্ঞতা আছে মুরগ ঘাস মুরগ পালা ভালো তাহলে তুমি ওই ইদুরটা চাষ করলে আমরা একটু হাই যেমন তারা সিগে ফাইরে রিসার্চ করে আচ্ছা আচ্ছা মানে রিসার্চের জন্য মানে সাজারাল ভার্সিটি আচ্ছা ওই তারাই পাতা সংগ্রহ করে রেখে দিয়েছে 10টা ইদুর দিয়েছে আমারে তারা আমি প্রায় 270 টা বাচ্চা দিয়েছি এখন আছে আরো দুইটা ইদুরে তুলছে 24 টা বাচ্চা তো মূল ইদুর কই আমরা যে মূল এগুলা হ্যাঁ এগুলা হলো মা ইদুর নাকি মা ইদুর এই যেটা প্রেগন্যান্সি হ্যাঁ আচ্ছা আচ্ছা তার বাচ্চা হবে আচ্ছা মানে এই ইদুরগুলা কি আসলে বাচ্চা ফুটায় বাচ্চা ফুটায় তো আপনি মূলত এই ইদুরগুলা মানে কিভাবে সংগ্রহ করছেন ওদের কাছ থেকে সংগ্রহ করছেন ওদের কাছ থেকে সংগ্রহ করছেন আচ্ছা প্রথম কয়টা সংগ্রহ করছেন বললেন প্রথম দিছেন তারা 10টা 10টা এখন আপনারা এখানে দেখতেছি আপনার মা ইদুর মূলত 5টা আর তো আর বাকি 5টা কোথায় গেল এখানে আছে দুইটা ওই জায়গায় আছে দুইটা হ্যাঁ দুইটা আছে আর আমি কয়েকটা বিক্রি করে ফেলাইছি একটা মা ইদুর মূলত বছরে কয়টা বাচ্চা দিতে পারে প্রতি মাসে তারা 10টা থেকে 12টা বাচ্চা প্রতি মাসে আচ্ছা আচ্ছা তো পরবর্তীতে এই ইদুরের বাচ্চাগুলো মানে আপনারা কালেক্ট কিভাবে বিক্রি করেন ওই এটা তারা কিনে নেয় যে 120 টাকা পিস কিনে নেয় এখন আবার বলছে যে এর দাম বাইরে গেছে কা পরবর্তীতে একটু বাড়ায় নাও শুধুমাত্র কি তাদের জন্যই আপনার টার্গেট নাকি আরো বাইরে আরো কোনো পদক্ষেপ নিছেন বাণিজ্যিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না তো তারাই যে এটা নিতেছে আর কি বর্তমানে এটা রহস্য কি মানে আপনি তো এখন যেহেতু এটা ইদুর আমরা তো দেখছি ইউটিউবে আমার ইচ্ছা আছে আমি ইচ্ছা আছে এখন আর বিক্রি করতাম না অন্তত 2-250 বানাইয়া পরে বাচ্চা ফুটাইয়া বিক্রি করবো আচ্ছা আচ্ছা মানে এখন মজুদ করার ইচ্ছা হ্যাঁ মজুদ করার ইচ্ছা আগে মজুদ করা তারপর এই যাত্রাটা আসলে কতদিন যাওয়া শুরু হয়েছে এটা আমি প্রায় দুই মাস তাহলে তো আরো অনেক কিছু জানার বোঝার আছে অনেক কিছু তো এই সব ব্যাপারে আপনার কৃষি অফিস থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা পাইতেছে কৃষি অফিসে এখনো আমি ঢুকছি না কৃষি অফিসে কোনো সুযোগ সুবিধা তারা কি এই বিষয়গুলো দেখছে আপনার এই কার্যক্রম নতুন এই উদ্যোগটা না যুব উন্নয়ন কর্মকর্তা উনি দেখে গেছে বলছে যে আপনার দ্বারা সম্ভব এগুলা সম্ভব আছে আপনার দ্বারা এগুলো সম্ভব আপনাদের নিয়ে আমরা একটা উদ্যোক্তার চিন্তা দ্বারা করবো আর কি আচ্ছা এই এই ইঁদুরগুলা লালন পালন করতে আসলে মূলত কী কী করতে হয় আপনার আমি আপাতত এটা খাওয়াইতেছি ফিড খাওয়াইতেছি যে মুরগির যেটা খাওয়ায় মুরগির আধার আর ধান খাওয়াইতেছি পানি দেওয়া লাগতেছে টাইম টু টাইম সকালে দিয়ে একবার বিকালে দিয়ে একবার কি কি সমস্যা হইতেছে এইগুলা পালতে গিয়ে কি কি সমস্যার শিকার হইতে হয় এমনি কোনো সমস্যা নাই ভালোই পানিটা আখানিটা দিলে তারা কোনো সমস্যা নাই এমনি কামড় টামড় দেয় না ধরলে আচ্ছা আচ্ছা খুব শান্ত আমার এখানে আরো প্রেগনেন্সি আছে তিনটা তো তিনটা করতে গিয়ে আরো আশা করতে পারি আমি 30টা বাচ্চা আচ্ছা আচ্ছা আর এখানে দুইটা বাচ্চা ফুটাইছে 24টা আচ্ছা আচ্ছা বিশাল বিষয় আসলে দর্শক আমরা নতুন ধন জানতে পারছি তো বাবলো আমরাই শুধু জানবো তা তো ঠিক না আপনাদেরকে সামনে উপস্থাপন করার দরকার আর সে যেহেতু নতুন এই বিষয়টা চালু করছে তারও বাণিজ্যিক দিক থেকে আসলে কতটুকু আগ্রহী আছে আমরা তো জানি না সেটাও জানার একটা চেষ্টা করলাম আপনাদেরকে বিশেষভাবে দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা মনে করেন এই জন্য ইঁদুর চাষ করতে চান কিংবা সংগ্রহ করতে চান তার কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন মূলত এটা সুইজারল্যান্ডের ইঁদুর বললো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মা ইঁদুর বাচ্চা পেটে ঝুলতেছে তার প্রতি মাসে বাচ্চা নাকি তো 20-22টা দেয় তো এখানে তো শুধু মা ইঁদুর দেখতেছি তো প্রজননের ক্ষেত্রে যে পুরুষ ইঁদুরের প্রয়োজন পড়ে এটা কি পুরুষ হলো না এখানে পুরুষও আছে পুরুষ আছে এখানে পুরুষও আছে আচ্ছা আচ্ছা তাহলে এখানে পুরুষ আছে এই যে এইগুলো হলো পুরুষ এটা পুরুষ যে বিসিগুলো আছে পুরুষ আর যে দুইটা পুরুষ হ্যাঁ দুইটা দুইটা তাহলে দুইটা পুরুষ দুইটা পুরুষ আছে এই দুইটা পুরুষ দিয়া মানে এখানে তাহলে মা ইঁদুর আছে কয়টা আটটা আটটা মা ইঁদুর আটটা আর পুরুষ ইঁদুর আছে দুইটা এই মোট 10টা দিয়ে বর্তমানে সার্ভিস চলতেছে ভবিষ্যৎ আসলে আপনার এই ব্যাপারে কি পরিকল্পনা আছে
আমি দেখলাম যে মোটামুটি এটা আমার মোটামুটি লাভজনক এই জন্য এটা আমি আরেকটু বড় করতে চাইছি আচ্ছা আমার দিকে মাথা তুলে কথা কোন তো এই ক্ষেত্রে এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় তো তারা কিভাবে যোগাযোগ করব যোগাযোগ মোবাইলে যোগাযোগ করতে পারবো মানে আপনার কি বাণিজ্যিক ভিত্তিতে এটা চাষ করা উৎপাদন করা কিংবা কিছু করার টার্গেট আছে টার্গেট আছে এটা আচ্ছা তাহলে টার্গেট যদি থেকে দেখেন তো যোগাযোগ করতে হলে মোবাইল নাম্বার দরকার তো আপনার নাম্বারটা একটু বলেন হ্যাঁ আমার নাম্বারটা 01750 হ্যাঁ 47 15 41 প্রাথমিক পর্যায়ে এটা শুরু করছে তো তার কাছে আরো অন্যান্য সুযোগ সুবিধা আছে আমি জানি সে হাঁসের খামার আছে হাঁসের বাচ্চা উৎপাদন করে আপনারা এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা নিতে পারবেন হাঁস মুরগি বাচ্চা আছে তো চলুন আমরা একটু সামনের দিকে গিয়ে আরো বিস্তারিত একটু দেখানো